by myself, talking to the আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ফার্স্ট অফ অল যে ভিডিও দিলেন এটা কিন্তু বর্তমানে হচ্ছে গুগল আর্থ ভিডিও, তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং একটা ভিডিও। এরকম ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো, এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আপনার হচ্ছে ফার্স্ট যে ফুড স্টেট, আপনি নিজের ইচ্ছে মতো আপনার শহর দিয়ে অথবা আপনার গ্রাম দিয়ে যদি মেক করতে চান, তাহলে আপনি কী করবেন, সর্বপ্রথম আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে লিখবেন EARTH, তো আর্থ নামে লিখলে আপনার হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমার ইনস্টল করা আছে, আমরা সরাসরি ওপেন করবো, আপনারা ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডারটা চালু করতে হবে। আপনার যদি স্ক্রিন রেকর্ড অ্যাপটি যদি না থাকে তাহলে প্লে স্টোর পেয়ে যান অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আপনাদের থাকবে এই পর্যায়ে, থাকার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন আপনার যে টাউন অথবা শহর আপনি যেটা লিখতে চান। তো আমি যেহেতু কক্সবাজারে লিখছি, আপনার চাইলে বাংলাদেশ আপনার টাউন অন্য কান্ট্রিতেও লিখতে পারেন, বা আপনার যদি কোনো পছন্দের কোনো জায়গা থাকে তো জাস্ট আপনি এখানে সার্চ বারে এটা আপনি লিখবেন। তো আমি এখানে লিখছি যে কক্সবাজার, লিখার পর এখানে দেখবেন যে অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর স্ক্রিন রেকর্ডটা কিন্তু চালু থাকবে। তো আপনি জাস্ট এটাকে নিচে ডাউনলোড দিয়ে দেবেন, তো দেখবেন আপনার অটোমেটিক্যালি এটা চলে যাবে এখানে। তো আপনি স্ক্রিন রেকর্ড যেহেতু চালু আছে, আপনার এটা শেষ হয়ে গেলে আপনি জাস্ট স্ক্রিন রেকর্ডটা আপনি সেভ করে নেবেন। তো সেভ করার পর আমাদের এখানকার ফুটেজটা নেওয়া শেষ। যে এখন আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবো। যদি না থাকে তাহলে প্লে স্টোর পেয়ে যান অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে চলে যাবো। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে আমাদের যে স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা, জাস্ট ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। তো এখানে আমাদের ভিডিও ফুটেজটা থাকবে এরকম, যেহেতু আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিও, এই কারণে আমাদের ফুল ভিডিওটা এখানে আছে। তো আমরা যেটা করবো, আমাদের যতটুকু লাগবে এখান থেকে আমরা ততটুকু নিব। তো যেহেতু আমার হচ্ছে এখান থেকে আমার শুরু, তো আমি কী করবো এখান থেকে ভিডিওতে ক্লিক রাখবো, রাখার পর স্প্লিট করে দেবো, যেহেতু আমাদের ফার্স্টেরটুকু দরকার নেই, কারণ এখানে স্ক্রিন রেকর্ড যেহেতু আগে থেকে করছে, এই কারণে আমাদের এক্সট্রা কিছু অংশ থাকতে পারে। তো আমরা হচ্ছে জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে আমাদের ডিলিট হয়ে যাবে। তো আমাদের হচ্ছে এটাই হচ্ছে মেইন ফুটেজ। তো এটা যেহেতু আমাদের দেখেন স্ক্রিনের সব কিছু এটা যেহেতু রয়েছে, যার কারণে আমাদের এটাকে ক্রপ করে নিতে হবে, যেন আমরা জাস্ট ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর যে আমাদের চাপ দিতে হবে, আপনার যতটুকু লাগে ততটুকু করে নেবেন, আপনার হচ্ছে যতটুকু প্রয়োজন হয়। তো একটু কিছু কিছুটা জুম করে নিই। তো আমার যদি এতটুকু হচ্ছে প্রয়োজন, তো এখন আমাদের হচ্ছে এখানে যে মেন আর কি অরিজিনাল সাউন্ড অ্যাড করতে হবে, এর জন্য আমরা অডিও অপশনে চলে যাবো। যাওয়ার পর এটা সাউন্ড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমরা সাউন্ডে চলে যাবো। তো সাউন্ড অপশনে যাওয়ার পর এখানে দেখবেন যে ফর্ম ডিভাইস বলে একটা অপশন পাবেন, এই যে এখানে। তো ফর্ম ডিভাইস দেন হচ্ছে আপনার যেখানে সাউন্ডটা আছে, জাস্ট আপনি সাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো সাউন্ডটা এখানে আছে, তো এখানে দেন দেখেন আমার সাউন্ডটা আছে ইর্থ ভিডিও। তো হচ্ছে আমরা প্লাস ওখানে চাপ দেবো, দেওয়ার পর এখানে আমাদের সাউন্ডটা কিন্তু চলে আসছে। তো এখন আমাদের হচ্ছে এটা ডিউরেশনগুলো সেট করতে হবে। এখানে কিছু পিকচার আপলোড দিতে হবে, আপনি যেই হচ্ছে যদি বাংলাদেশ দেন তাহলে এখানে আপনি বাংলাদেশে কিছু পিকচার দেবেন ভালো ভালো জায়গার। আমি যেহেতু কক্সবাজার দিয়েছি, যে কারণে আমার কিছু কক্সবাজারের ফুটেজ দিতে হবে, আপনারা যেখানে দেবেন ওইখানে ফুটেজগুলো দিয়ে দেবেন। তো এখানে গুগল আপনি সার্চ দিলে আপনার যে লোকেশনের ফুটেজগুলো পেয়ে যাবেন। তো এখন আমাদের যেটা দরকার, এই সাউন্ডটাকে যেহেতু স্টার্ট পজিশনে রাখতে হবে, আমরা এখানে দুই আঙুলের চাপ ধরে এটা কিছুটা জুম করব আমাদের সুবিধার্থে। তো এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আর কি, এই যে ভিডিওটা, এই উপরে যে ভিডিও ফুটেজটা, এটা অনেক লং আছে, আমাদের লংটাকে শর্ট করে নিতে হবে। এর জন্য আমরা হচ্ছে এটাকে হচ্ছে 5 সেকেন্ড রাখবো, জাস্ট 5 সেকেন্ড। তো এখান থেকে আমরা কী করবো, এই ভিডিওর উপরে ক্লিক রাখবো, রাখার পর স্প্লিট করে দিই, আমরা এটাকে ডিলিট করে দেবো, যেহেতু অনেকটা লং। তো এখন আমাদের হচ্ছে ভিডিওটা আছে 4.7 সেকেন্ড, দেখেন যে এখানে দেখেন 4.7s, মানে 4.7 সেকেন্ড। তো এটাকে আমরা হচ্ছে এভাবে হচ্ছে জাস্ট ভিডিওর উপরে ক্লিক করে আপনার হচ্ছে এটাকে আপনার কম বেশি করে নিলে আপনার হচ্ছে ভিডিও ফুটেজটা শর্ট বা লং হয়ে যাবে। এখন 5.3, 5.4, 5.0s, মানে 5 সেকেন্ড আছে। তো আমরা ইন্ডিয়ার লগও পেয়ে যাবে, লগোটাকে জাস্ট ক্লিক করে আমরা ডিলিট করে দেবো। তো এখানে আমাদের যেহেতু কিছু পিকচার অ্যাড করতে হবে, এর জন্য আমরা সরাসরি প্লাস এখানে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা প্লাস এখানে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা পিকচার অপশনে চলে যাবো, ফটোস অপশনে। ফটোস থেকে আমাদের ইচ্ছা মতো কিছু ফটো আর কি এখানে অ্যাড করে নিব। তো আমাদের পছন্দ মতো জাস্ট কিছু পিকচার এখানে আমরা অ্যাড করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দেবো। টোটাল এখানে হচ্ছে 7টা ফটো সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করে দেবো, 7টা ফটো সিলেক্ট করে আপনারা আপনাদের মতো করে নেবেন। তো ফটো যদি আপনার ফুল স্ক্রিন হয়ে না থাকে, জাস্ট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এইভাবে দুই আঙুলের চাপ দিয়ে জুম করে নেবেন। তো অবশ্যই একটু ফুল স্ক্রিন ফটো হলেই ভালো হয়, যাতে আপনার জুম করতে গেলে আপনার হচ্ছে ফটোটা হচ্ছে নষ্ট না হয়ে যায়। তো প্রত্যেকটা পিকচার আপনি এইভাবে হচ্ছে জুম করে নেবেন। তো যেহেতু আমার পিকচারগুলো জুম নেই, আমার জুম করে নিতে হবে। আমি জাস্ট একটু তাড়াহুড়া করতেছি, ভিডিওটা যদি লং হয়ে যাবে।
তো আপনার একটু ধৈর্য সহকারে ধরলে অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেকিং করতে পারবেন। তো আপনাদের যতটুকু লাগে ততটুকু জুম করে নেবেন, যদি ফুল স্ক্রিন অটোমেটিক্যালি যদি ফুল স্ক্রিন পিকচারগুলো হয়ে থাকে আরও বেটার হবে, আপনি গুগলে গেলে পেয়ে যাবেন। তো এখন আমাদের হচ্ছে পিকচারের ডিউরেশনগুলো সেট করতে হবে, এর জন্য আমাদের পিকচার জাস্ট সেমভাবে আমরা ভিডিওর মধ্যে কী করবো, এখানে দেখেন এটা 3.0 এসেছে মানে 3 সেকেন্ড, তো এখানে আমরা 1.08 করে দিব, তো 1.3, 1.7, 1.8। তো এখানে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন কত হবে সেমভাবে আমরা বলে দেবো, আপনারা হচ্ছে এই করে 7টা পিকচারের ডিউরেশনগুলো সেট করে নেবেন। তো আমাদের যদি পিকচারের ডিউরেশনগুলো সেট হয়ে যায়, এখন আমরা যেটা করবো আমাদের পিকচারের হচ্ছে অ্যানিমেশন দিতে হবে। আমরা প্রথম ভিডিওতে কোনো অ্যানিমেশন দিব না, জাস্ট হচ্ছে পিকচার অ্যানিমেশন দেবে, যেন আমরা পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর চলে যাবে অ্যানিমেশন, দেন হচ্ছে এখান থেকে 3টা অ্যানিমেশন পাবো, ইন আউট কম্বো, আমরা চলে যাবো কম্বোতে। তো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবো, এর ভিতরে আপনাদের যদি কোনো ফেভারিট যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ওইগুলো দিতে পারেন, আর হচ্ছে আমি যেগুলো ইউজ করছি এগুলোর হচ্ছে নামও দিয়ে দিবো, আপনারা জাস্ট ওইখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা প্রথমটা দিব হচ্ছে পেন্ডুলাম 1, তারপর একটা হচ্ছে সেকেন্ডটাতে চলে যাবো, আমি সাউন্ডটাকে হাইড করে নিচ্ছি কপিরাইটের কারণে। তো সেকেন্ডটাতে যাওয়ার পর এখানে আমরা পেন্ডুলামের 1-এর পাশে পেন্ডুলাম 2 পেয়ে যাবো, দেখানো হচ্ছে পেন্ডুলাম 2 দিব। তো এখানে কোন কোনটায় কোন ইফেক্ট দেওয়া আছে সবটা আমরা হচ্ছে লিখে দেবো, আপনারা জাস্ট এইভাবে করে নেবেন। তো আমাদের হচ্ছে পিকচার অ্যানিমেশন দেওয়া শেষ, এখন আমাদের যেটা করতে হবে এখানে আমরা যে দুটো হচ্ছে শুটারের আইকন দেখছিলাম, যে শুটারের সাউন্ডের সময়, তো ওই দুটো অ্যাড করার জন্য আমরা দুটো পিকচারের মাঝখানে জাস্ট মাইনাস আইকন দেখতে পাচ্ছি, এই মাইনাস আইকনে ক্লিক করব। মাইনাস আইকনে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো আমরা ইফেক্ট, একটা ক্যাটাগরি পেয়ে যাবো ইফেক্টে, দেন এখানে হচ্ছে আমরা শুটার বলে একটা ইফেক্ট পেয়ে যাবো যেটা, তো শুটার ইফেক্টে ক্লিক করে দেবো, দেন আমরা টিক মার্কে ক্লিক করে দেবো, তারপর হচ্ছে সেমভাবে এই মাইনাস আইকনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে ইফেক্টেই যাবো, যাওয়ার পর শুটার, তারপর টিক মার্কে ক্লিক করবো, লাস্ট আমাদের লাস্টের দুইটা পিকচারে যে মাইনাস আইকন এখানে আমাদের শুটার ইফেক্ট হবে। তো আমরা হচ্ছে ফাইনালি আমাদের ভিডিওটাকে ওপেন করবো, আর এর আগে আপনার স্ক্রিন রেকর্ডের হওয়ার কারণে এই ভিডিওতে যদি কোনো সাউন্ড থেকে থাকে, আপনার যে স্ক্রিন রেকর্ড ভিডিওতে সাউন্ড থেকে থাকলে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে ভলিউমে চলে যাবেন, ভলিউমে যাওয়ার পর এটাকে জিরো করে দেবেন, যদি এটা এক্সট্রা কোনো সাউন্ড থাকতে পারে যদি স্ক্রিন রেকর্ড ভিডিও, তো আমরা হচ্ছে ফাইনালি ভিডিওটাকে ওপেন করবো সাউন্ডটাকে হাইড করে, যেহেতু আমাদের কপিরাইটের সমস্যাটা থাকতে পারে। তো এখন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা চাইলে আপনার অন্য কোনো ফটো যদি, আমি জাস্ট এই ফটোগুলো আমি কালেক্ট করছি গুগল থেকে, আপনারা অন্য কোনো ফটো আপনার যেই জায়গাটা দিবেন বাংলাদেশ হতে বা অন্য কোনো কান্ট্রি, ভালো ভালো পিকচার হচ্ছে কালেক্ট করে আপনি দিয়ে দেবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমাদের সাউন্ড যেহেতু দেওয়া আছে, আমরা ভিডিওটাকে সেভ করার জন্য এই সেভ আইকনে যাই, যে সেভ আইকনে যাবো, যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করে দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।